এখন শুনতে পাচ্ছেন? ওকে, আপনারা যদি সেটেল ডাউন করেন তাহলে আমরা এই ইন্টারভিউ সেশনটা শুরু করতে পারি। এরপরে আপনারা এরপরে সাক্ষাৎকারের পরে গানের অনুষ্ঠান দেখতে পাবেন, রাঘবের গান আছে এখানে। ডক্টর মণি ভৌমিক আমার সঙ্গে আছেন, উনি ডক্টর মণি ভৌমিকের বেসিক পরিচয় আমরা যদি একদম কম কথায় বলতে হয় তাহলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী, কিন্তু এটা খুব কম পরিচয়। ওর বিভিন্ন পরিচয়, একটা হচ্ছে যে এরকম দারিদ্র্যের একেবারে দিনহীন শয্যা থেকে সাফল্যের রাজসিংহাসনে আরোহণ। মণি ভৌমিক, ডক্টর মণি ভৌমিক এখন হলিউডে ছবি করছেন, এটাই এখন তার সম্পর্কে সবচেয়ে রেলিভেন্ট এই মুহূর্তের ইনফরমেশন। কিন্তু আমাদের প্রায়ই মনে হয় যে যার 16 বছর বয়স পর্যন্ত পরার চামড়ার জুতো ছিল না, যাকে লণ্ঠনের আলোর তলায় অনেক সময় ইচ্ছাকৃতভাবে অঙ্ক করতে যেতে হতো হিদে ভোলার জন্যে, তার এই আরোহণটা হলিউডে বোধ হয় থিম হিসেবে এর চেয়ে ভালো কোনো ছবি পেতে পারে না। ডক্টর ভৌমিকের এই যে অসাধারণ তমলুক থেকে লড়াই করে বেভারলি হিলস থেকে উঠে আসা, এই লড়াই তার বৃত্তান্ত বইতে বেরিয়েছে, মণিকাঞ্চন রঞ্জন বন্দ্যোপাধ্যায় লিখেছেন। এই বইটা এত অসাধারণ রূপকথার মতো যে মনে হয় কোনো মেন্টাল অ্যাসাইলামে যদি কোনো ডিপ্রেস রুগী যারা তাদের সামনে যদি বইটা রাখা হয় ওষুধের মতো কাজ করবে। আজকে আমাদের এখানে ডক্টর মণি ভৌমিক, আমার মনে হয় ওর জন্য একটা জোরদার হাততালি কিন্তু আপনাদের দেওয়া উচিত। ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর ভৌমিক। আমি ইংলিশ বাংলা দুটো মিলিয়ে প্রশ্ন করছি, আপনার যেটা আপনি কমফোর্টেবল, আপনি এত বছর এদের যদি হয় আপনি সেভাবে উত্তর দেবেন। ফার্স্টলি, তমলুক টু বেভারলি হিলস, আমরা জানি যে হলিউডে, হলিউড ইজ নট বিন কনকার্ড বাই এনি ইন্ডিয়ান ডিসপাইট স্ল্যাম ডগ, আপনি হলিউডে ছবি প্রোডাকশন করছেন সেটা বাচ্চাদের হলেও কোথাও একটা ভরসা হচ্ছে যে মাউন্টেন দ্যাট হ্যাজ নেভার বিন ক্লাইম বিফোর মাইট জাস্ট বি ক্লাইম, তমলুক মাইট টেক ওভার বেভারলি হিলস, হোয়াট ইউ হ্যাভ টু সে? ক্যান ইউ হিয়ার মি? No, it's unlikely that Tamil or anybody else would take Hollywood or Beverly Hills. It has its own character. He asked me about whether Tamil is going to take over Beverly Hills or Hollywood. I said it is very unlikely that that would happen. But as you know, Hollywood is a very close-knit sort of a clique. Almost, and pretty hard to break into that. And in fact, the idea that I had to get... But is it true, sorry to interrupt, is it true, অনেকে বলে যে হলিউডের ভেতরে যে internal organization, they don't really encourage outsiders, it is somewhat like the mafia, they don't let outsiders come in. Did you face any experience? I wouldn't go as far as to say that they're mafia, but of course it is a very close-knit. A clique that you hard to break into that. Hard to break into that clique. And actually, when I had the idea to get the knowledge to the children, because they have the most open mind about scientific thoughts, especially thoughts that are very counterintuitive, they have the open mind. And I thought media is the best way, broadcast media is the best way to get.